শিউলিপাড়া এলাকায় বিভিন্ন দল ছেড়ে ৫০ জন যোগ দিলেন বিজেপিতে। দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ ৯৮৭৫৩৮৭১৯। শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলি এলাকার তৃণমূল ও সিপিআইএম ছেড়ে ৫০ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, রাজ্য বিজেপি যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ, শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী, পঞ্চায়েত সদস্য শান্তনু সরকার ও অঞ্জনা সিংহ রায়ের হাত ধরে এই দিনের যোগদান কর্মসূচি শেষে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বিজেপিকে সাম্প্রদায়িক একটি দল বলে প্রচার করা হলেও দেশের প্রধানমন্ত্রী সমস্ত ধর্ম ও বর্ণের ওপরে উঠে দেশবাসীর জন্য কাজ করেন, যে কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলেন। এছাড়াও তিনি এই দিনের মঞ্চ থেকে সিএএ নিয়ে রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মিথ্যা কথা বলে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। আজকে সত্যি ভারতীয় জনতা পার্টির জন্য আমাদের ব্যারাকপুরে যারাই আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের জন্য গর্বের ব্যাপার। আজকে ৫০ জন প্রায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এটা প্রমাণ করছে যারা বিরোধী শক্তিরা ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক হিসাবে তাগমা দিয়েছিল তারা কিন্তু ভুল। একমাত্র ভারতবর্ষে প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটা সময় ১৪০ কোটি মানুষের জন্য কথা বলে, ওখানে কোনো জাত ধর্ম বিশেষের কোনো কথা বলেন। আজকে ৮০ কোটি মানুষ যে মানুষগুলোকে রাশন ব্যবস্থা ফ্রি করা হয়েছে, সেখানে কোথাও কেউ বাদ নেই কি অমুক সম্প্রদায়ের মানুষ পাবে, অমুক সম্প্রদায়ের মানুষ পাবে। আজকে ধরুন আমাদের পশ্চিমবাংলা আয়ুষ্মান ভারত করতে দেওয়া হলো না। পশ্চিমবাংলা সরকার একটা স্বাস্থ্যসাথী কার্ড করেছে, বেশিরভাগ জায়গা স্বাস্থ্যসাথী কার্ডে কোনো কাজ হয়, কিন্তু আয়ুষ্মান ভারত ভারতবর্ষে বহু মানে প্রায় পশ্চিমবাংলা বাদ দিয়ে সব স্টেটে চলে। একজন ব্যক্তি ৫ লক্ষ টাকা তার মেডিকেল ট্রিটমেন্ট হয়। আজকে যতগুলো প্রকল্প কেন্দ্র সরকারের আছে, আপনি যদি কোন একটা প্রকল্প তুলে দেন, কোথাও কোনো প্রকল্পের মধ্যে একটা শব্দ উচ্চারণ নেই যে ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের মধ্যে কোনো বিভেদ করে কোনো মোদীজি প্রকল্প। সিএ নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছিল কি সিএ তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষ থেকে বিজেপি সরকার নাকি তাড়িয়ে। আমি সিএ পড়েছি, আপনার ঘরে বহু ছেলে মেয়েরা লেখাপড়া করে, সিএ লাগু হয়েছে, আপনি ওর আইনটা পড়বে, একদম খুব মানে ছোট্ট একটা আইন তৈরি হয়েছে, সেই আইনটা পড়লে আপনি বুঝতে পারবেন কি এই আইনে ইনকামিং আছে, আউটগোয়িং এর কোনো জায়গা নেই। ভারতবর্ষে কোনো একজন মানুষ যারা ভারতবর্ষের মধ্যে এসে গেছেন, আছেন, থাকেন, পূর্বপুরুষরা ছিলেন, ওনারা আছেন, তার জেনারেশন থাকবে, তাদের কোথাও কোনো তাড়িয়ে দেওয়ার কোনো কথা লেখা নেই। কিন্তু আমাদের রাজ্য সরকার কি উনি বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, আমি একদম কোর্ট অন কোর্ট বলছি, মিথ্যা কথা বলে তাদেরকে একটা ভুল রাস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বন্ধুরা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, বন্দে মাতরম। দাদাকে কিছু কথা বলো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, ০% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ ৭২৭৮২০০৪৫৬।